আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমি আবিদ হোসাইন, আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতেই দিস ইজ আওয়ার ব্লগ 10, আর আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে গাইস। তোমরা ভাবতে পারো যে আজকে আমি এত বেশি এক্সাইটেড কেন। আমাদের ব্লগ 10টা এত বেশি স্পেশাল হওয়ার রিজন হচ্ছে এই ব্লগে আমি আমার এত দিনের যে একটা আবেগ ছিল, আবেগ বলবো না, এটা ইচ্ছা ছিল, আবেগ ইচ্ছে সবকিছু মিলাই ছিল, সেটা আনতে যাচ্ছি। এর মানে হচ্ছে আজকে আমরা ড্রোনটা আনতে যাবো বসুন্ধরা সিটিতে। এই কয়েকদিন লকডাউন ছিল যার ফলে আমরা বাসার থেকে কোথাও বেরোইতে পারি নাই, অ্যান্ড মার্কেট টার্গেট সব অফ ছিল, যার ফলে আমরা ড্রোনের দিকে অগ্রসর হইতে পারি নাই। আর আমার ড্রোন অনেক আগে অর্ডার দেওয়া ছিল, অ্যান্ড টাকা পয়সা সব দেওয়া শেষ। সো জাস্ট মার্কেটে আসবে, অ্যান্ড আমরা নিয়ে আসবো। আমি শিওর না এখনও আমারটা কি মার্কেটে লঞ্চ হয়েছে কি না, বাট লেট সি, যেয়ে চেক করতে হবে যে মার্কেটে আসছে কি না। আর যেহেতু করোনার সব কিছু সিচুয়েশন চলতেছে, তো বাইরে বের হইলে খুব সেফটি সহকারে বের হতে হবে, আর ডিস্টেন্স মেনটেন করে চলাফেরা করতে হবে। এখন আমরা যাব হচ্ছে বসুন্ধরার দিকে, আর আমি অনেক বেশি এক্সাইটেড যেহেতু সব মার্কেটগুলো খোলা। আমরা জাস্ট মার্কেটে যাব, কাজ শেষ করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসব। আর যদি আজকে ড্রোনটা পেয়ে যাই, এর থেকে খুশির আর কিছু হবে না। কিন্তু একই সাথে মনে একটা ভয়ও আছে যে আজকে ড্রোনটা নাও পেতে পারি। লেট সি অ্যান্ড পাই কি না, পেলে তো আলহামদুলিল্লাহ, না পেলে আরেকদিন যেতে হবে। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড লেটস গো ফর বসুন্ধরা। কথায় আছে না, বেশি হাসলে কান্না করতে হয়, সেই ঘটনাটাই হয়তো গতদিন আমাদের সাথে হলো। আমরা ড্রোনটা হাতে পেলাম না, অ্যান্ড তার কিছুদিন পর আমরা আবার ড্রোনটা আনতে রওনা দিই। 2000 years later. সো গাইজ, আজকে আমাদের ড্রোন আনতে যাওয়ার দিন 2। আজকে প্রায় এক মাস হয়ে গেছে, অ্যান্ড ঈদ শেষ হয়ে এক সপ্তাহ হয়ে গেছে। মানে আমরা লাস্ট টাইম যে শ্যুটটা করছিলাম সেটার থেকে এখন আরও এক সপ্তাহ প্লাস হয়েছে। আর এখন আমরা যাচ্ছি আবারও বসুন্ধরা, আল্লাহ মাহবুব জানে ড্রোনটা আজকে পাবো কি না। তখন আবার লকডাউন পড়ছে, কিন্তু এখন যেহেতু ঈদ শেষ, রমজান শেষ, তো একটা মানে সবার মধ্যেই বাইরে বের হওয়ার একটা ভাইব আছে। তো বাইরে দেখলে কোনো দিকেই মনে হবে না যে লকডাউন চলতেছে, আর বসুন্ধরাও খোলা। সো লেটস গো টু বসুন্ধরা। মানে এতবার লেটস গো বসুন্ধরায় বলছি, এখন আর বলার মনটাও নাই, বাট আল্লাহ জানে যে আজকে পাই কি না। লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড চেক ইট আউট যে আজকেই পাই কি না। আর সবাই দোয়া করি, তোমরা ব্লগ দেখতে দেখতে তো পেয়েও যাবো ইনশাআল্লাহ। যাই হোক, নিজেরা দোয়া করতেছি যাওয়ার সময়। লেটস গো টু বসুন্ধরা। সারপ্রাইজ এভরিওয়ান, ওই দিনও আমরা ড্রোনটা হাতে পেলাম না, এবং খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনে নিয়ে আমরা চলে যাই বাসার দিকে। এটা অনেক বড় একটা নেগেটিভ রিভিউ তাদের জন্য যারা আমাদের ড্রোন সেল করতেছিল, অ্যান্ড তাদের আগে পে করা হয়েছে তাদের এস্টিমেটেড টাইম অনুসারে। আমরা চলে যাওয়ার পরেও আমাদের 2-3 সপ্তাহ ধরে তারা ঘুরাচ্ছিল। সো লেটস চেক আমরা কখন ড্রোনটা পাই, অ্যান্ড পরদিন পাই নাকি, অ্যান্ড হপ ইন টু দ্য নেক্সট পার্ট অফ দ্য ভিডিও। গাইজ আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আমি আবিদ হোসেন, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার আগের ব্লগই। আর দেখতে দেখতে আমরা আবারও যাচ্ছি বসুন্ধরা। আজকে আমার থার্ড ডে, আমরা বসুন্ধরা যাচ্ছি, অ্যান্ড আজকের দিনে আমি সেম ফার্স্ট ডের আউটফিট পরছি, যদিও ঘামাই গেছে, যাই হোক ফার্স্ট ডের আউটফিট পরছি যাতে আমি ফিল পাই আগের দিনের মতো। নতুন একদিন জাস্ট ড্রোন নিতে যাইতেছি, তবুও কেন জানি আজকেও শিওর হতে পারতেছি না যে পাবো কি না। আজকে যদি না পাই তাহলে কেস টেস করে চলে আসবো, এরকম একটা কিছু অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তবুও দোয়া করতেছি মনে মনে যাতে পেয়ে যাই। তোমরা সবাই তো ইনশাআল্লাহ রেজাল্টের সময় দেখবা, তো বইলে আবারও লাভ নেই। গতদিন যেটা হয়েছিল আমরা চায়াও ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, যে মন খারাপ হয়ে যাওয়ার ফলে আর ক্যামেরার সামনে কথা বলার রুচি নেই, যেহেতু অত প্রো ব্লগার না আমি, আস্তে আস্তে হবো ইনশাআল্লাহ। সো লেটস গো, এখন আবারও বসুন্ধরা যাই, আর এইবার একটুখানি বেশি ক্লিপ দেখানোর চেষ্টা করব যাতে আজকে ফাইনাল হয়। আর Thank you.
এইভাবে রাস্তার ভিউটা এনজয় করতে করতে আমরা চলে আসলাম বসুন্ধরাতে। চলুন এখন এইখানে দেরি না করে ভিতরে যাওয়া যাক। তো গাইস আমরা এখন ওয়েট করতেছি, আমাদের কিছু ফ্রেন্ড আসবে, ওদের সাথে হচ্ছে আমরা মানে ড্রোনের উপরে কিনতে যাব, কিন্তু তার আগে মাথাটা ঠান্ডা হওয়া অনেক জরুরি, এই জন্য একটা আইসক্রিম নিলাম। আর আইসক্রিম যে বিক্রি করতেছিল উনি আমারে চিনে গেছে, কিন্তু ডিসকাউন্ট দেয়নি, খারাপ লাগলো বাট ভালো লাগলো। ঠিক আছে আমরা আইসক্রিম খেয়ে দেন কথা বলতে। মজার বিষয় হচ্ছে তারা আমাদের ওই দিন আরো দেড় ঘন্টা বসিয়ে রাখে এবং কিছুক্ষণ পরে তারা আমাদের কল দেয় যে কিছু কাগজ কলমের অ্যাক্টিভিটিস কমপ্লিট করে যেতে। আমরা যাই এবং কাগজ কলমের অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করি, কিন্তু স্যাডলি ওই দিনও আমরা ড্রোনটা পাই না। কন্ট্রোল কন্ট্রোল উদয় লল জাস্ট কিডিং, আমরা ওই দিনই ড্রোনটা পেয়ে গেছি। আবে সালে, এবং চলুন এখন এত কষ্টের ফলে আমরা যেই জন্য অপেক্ষা করছিলাম সেটা দেখে নেই। লেটস গেট এক্সাইটেড ফর দ্য ড্রোন। এখন জাস্ট যে হাত পা কাঁপতেছে, ভাইদের দেওয়ার কথা ছিল অনেক আগে, বদনাম না করলাম যেহেতু হাতে দিয়ে দিতেছে, নেগেটিভ রিভিউ দেওয়া লাভ নেই। তবুও যেটা সত্যি সেটা বলবো অবভিয়াসলি, কিন্তু সামনে দেখা এখন আসলে অনুভূতিটা বলার মতো না, অনেক সাধনা বা অনেক কষ্টের পরে সামনাসামনি দেখা। তো লেটসি মানে এবারে এখন আর কী কী করা যায়, বা এটা যেহেতু টোটাল চলে আসছে, একটা ইনস্টাগ্রাম স্টোরি নিতে নিয়েছিলাম বাট আবেগে বেশি আবেগান্বিত হয়ে যেত। কি অবস্থা সবার, আমি আবিদ হোসাইন, আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। ব্লগটা দেখতে দেখতেই তো তোমরা মানে এতক্ষণ খুবই পেইনে ছিলাম, বুঝো নাই সাফারিংসটা, কিন্তু এখন যখন এই যে কুলের মধ্যে নিয়ে রাখছি, রিক্সায় অনেক ঝাঁকি, আমি নিজে পড়ে যাবো, এটারে পড়তে দিব না, অথবা একসাথে পড়লেও এটা আমার উপরে থাকবে, আল্লাহ না করুক কোনো ঘটনাই ঘটুক, সেফটি যাতে বাসায় পৌঁছাইতে পারি। বর্তমানে যদি অনুভূতি জিজ্ঞেস করার পালা থাকে তাহলে অনুভূতি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো। অ্যাটলিস্ট এত বেশি ঘোরাঘুরির পরে পাইছি জিনিসটা, এত পছন্দের একটা জিনিস। আমার ইউটিউব ক্যারিয়ারের সর্বপ্রথম যে একটা ড্রিম ছিল সেটা ছিল হচ্ছে ড্রোনটা, আর বাকি যে ক্যামেরা এটা তো হচ্ছে নেসেসারি জিনিস, তো এটাতে ড্রিম হিসেবে অ্যাড না করে এটাতে আমার নেসেসারি বা দরকার হিসেবে কথা বলবো, আর এটা হচ্ছে ড্রিম। সো আমার ফার্স্ট ড্রিম আল্লাহর রহমতে এখন আমার হাতে, আলহামদুলিল্লাহ যা হয়েছে, আরও কিছু শিখা বাকি। অনেক কষ্টের পর, হ্যাঁ অনেক সাধনার পর আমাদের জিনিসটা আমাদের হাতে, তো এইটাই হচ্ছে মানে মার্কেটে তো ভাই তার কোনো কথাই নেই, হ্যাঁ খালি ওটা মানে এটাকে কেমনে জানি আগলে রাখবো সেটা খালি চিন্তা। আর যাই হোক, তো নাচ করবো করোনা এখানে
গাইজ সবাই সচেতন থাকো, করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, আমরা যথাসম্ভব রুলস মেনটেন করেই আসি। এখন যে দুজন দেখে ভিডিও পারপাসে হচ্ছে এতটুকু খোলা, এছাড়া রুল মেনটেন করে চলার চেষ্টা করতেছি। আল্লাহ সবাইরে সেফ রাখুক। আর এখন আমরা বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে শেষ কিছু কথা বলে এই ব্লগটা এন্ডিং দিব। আর আশা করি তোমরা এতক্ষণের মধ্যে দেখে ফেলছো, কী বলে এটারে, আনবক্সিং ভিডিও দেখে ফেলছো। তো দেখা হবে বাসায় যেয়ে, দেন কথা হবে। গাইজ, ড্রোন কেনার প্রায় 2-3 মাস পরে ভিডিওটা আপনারা এখন দেখছেন, আর এই জন্য আমি এক্সট্রিমলি সরি, অনেক বেশি ডিলে হয়ে গেছে ভিডিওটা দিতে দিতে। আর গত 12 মিনিট ধরে শুধু কথাই হচ্ছে, তাই কথা বেশি বাড়াবো না। যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলেন, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে ফেলেন। কিছু ড্রোনের শর্টস দেখতে দেখতে আমরা বিদায় নিব, আর নেক্সটে অনেক ভালো ভালো ব্লগ আসতেছে ইনশাল্লাহ, অ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট করার চেষ্টা করব। Let's hope for the best and keep supporting us. Apatoto, Allah Hafiz, Tata, bye bye, take care and bye. You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles.